ইন্টারনেটে শিশুদের যৌন নিপীড়ন বন্ধে করণীয় সঞ্চালনে শ্রোতা বন্ধুরা অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের কৈশোরের কথা অনুষ্ঠানে এবং ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আজকের আলোচ্য বিষয় ইন্টারনেটে শিশুদের যৌন নিপীড়ন বন্ধে করণীয় এই অনুষ্ঠান শুরুর আগে মনীষীদের দুটি কথা উচ্চারণ করতে চাই শিশু কিশোরদের নিয়ে সমাজ কিভাবে শিশুদের প্রতি আচরণ করে তার মধ্য দিয়েই সমাজের চেহারা ফুটে ওঠে এমনটা বলেছেন নেলসন ম্যান্ডেলা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু বলেছেন শিশুরা হচ্ছে বাগানের কাদামাটির মতো তাদেরকে খুব সতর্ক ও আদর সোহাগ দিয়ে যত্ন করতে হবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন আমি চেয়ে আছি তোদের পানে ওরে ও শিশুর দল নতুন সূর্য আসিছে কোথায় বিদারিয়া নভতল ঠিক তাই নতুন সূর্যের প্রতীক্ষায় আমরা প্রতিদিন প্রহর গুনি গুণী এবং সেই সূর্য সকল গ্লানি সকল অন্ধকার দূর করে দেবে এমন প্রত্যাশাই বলতে চাই আজকে শিশুটি আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের এই দেশ বিশ্ব দরবারে আরও বেশি প্রশংসিত করবার কাজটি এই শিশুরাই করবে এই শিশুরা কোনোভাবে যেন বিপদকামী না হয় এবং কোন পথে যাচ্ছে সে পথে যেন সত্যিকার পথ হয় কিনা এবং সত্যিকার কাদামাটি গুলো ঠিকঠাক মতো গড়ে উঠছে কিনা সেদিকে নজর রাখার সুযোগ এবং সময় কিন্তু আমাদের সব সময় রাখতে হবে হাতে সাম্প্রতিক আমার লক্ষণীয় যে সাইবার স্পেসে অর্থাৎ ইন্টারনেট দুনিয়ায় ব্যক্তিগত পারিবারিক সামাজিক সহ নানাভাবে আমাদের শিশু কিশোররা নানান সাইবার অপরাধের শিকার হচ্ছেন এবং জড়িয়ে পড়ছেন এই ক্ষেত্রে আমরা যারা অভিভাবক রয়েছি পিতামাতা রয়েছে সমাজের বিভিন্ন নেতৃত্বশীল এবং প্রতিনিধিত্বশীল জায়গায় যারা রয়েছে তারা কতটুকু দায়দায়িত্ব পালন করছি নানাবিধ বিষয় নিয়ে আজকে আমরা আলাপ করব আজকের অনুষ্ঠানে অতিথির সাথে পরিচিত হব এবং স্টুডিওতে আমাদের দু দুজন শিশু শিল্পী এবং একই ধারে একই সাথে আজকের অনুষ্ঠানের পরিবেশনায় যেমন থাকবে এবং কিশোরী হিসেবে তারা সমাজে কি ধরনের অবস্থায় আছে তাদেরকে জানবো তবে তার জানিয়ে দিতে চাই আমাদের অনুষ্ঠান আপনারা এক যুগে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা ক ছশো তিরানব্বই কিলো হার্চে এফ একশো ছয় মেগা হার্সে এবং আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ থেকে এবং বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ থেকে সরাসরি শুনতে পাচ্ছেন একই সাথে ভিডিও সহ দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেতার এনবি এইচ এই ফেসবুক পেজ থেকে এবং এই অনুষ্ঠানটি পরবর্তীতে শুনতে পাবেন এবং দেখতে পাবেন বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেলে শ্রোতা বন্ধুরা আপনারা বাংলাদেশ বেতারের অ্যাপস ডাউনলোড করে এই অনুষ্ঠান খুব চমৎকারভাবে শুনতে পারেন আর আজকের অনুষ্ঠানে সরাসরি কিন্তু আপনারাও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুকে মাধ্যমে এবং সেই সাথে টেলিফোনে সরাসরি যুক্ত হতে পারবেন আমি প্রথমেই জানিয়ে দিয়ে দিতে চাই আমরা কোন কোন নম্বরে আমাদের সাথে যুক্ত হবেন শূন্য দুই আট এক আট এক নয় দুই পাঁচ থেকে শূন্য দুই আট এক আট এক নয় দুই সাত পর্যন্ত এবং শূন্য দুই চার আট এক এক নয় তিন ছয় আট থেকে শূন্য দুই চার আট এক এক নয় তিন সাত শূন্য পর্যন্ত আর অনুষ্ঠানটির কুইজ অংশ নিয়ে একজন ভাগ্যবান শ্রোতা জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা থাকবেন এবং অন্যকে যুক্ত হবার জন্য আমন্ত্রণ জানাবেন তো প্রথমেই আজকের সম্পদ ব্যক্তি যার সাথে এই বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করবো এবং শ্রোতা বন্ধুরা আপনারাও জানতে পাবেন নানা প্রশ্ন করে আহ স্বাগত জানাচ্ছি আপনাকে কাজী মাহবুব হাসান চিফ বিজনেস অফিসার গ্রামীণ ফোন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে কেমন আছে আপনি ধন্যবাদ আমি ভালো আছি এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ বেতারকে এই অসাধারণ একটা অনুষ্ঠানের জন্য বাহ আপনার কাছে ফিরবো অনেক আলাপ করব তবে তার আগে আমাদের স্টুডিওতে দুজন বন্ধু আছে দুজনের সাথে পরিচিত হতে চাই প্রথমেই তুন্তি তোমার পরিচয়ে যদি শ্রোতাদেরকে একটু জানাও

শ্রাবণী তার মানে অনেক গুণে গুণায়িত তো নিশ্চয়ই আজকে আমরা তোমার কাছ থেকে কোনো না কোনো পরিবেশন উপভোগ করব কি বল তো প্রথমে একটু তুন্তির কাছে জানতে চাই বর্তমানে এই সময়টাতে তুমি যদি স্কুলে পড়ো স্কুলে সরাসরি যাওয়ার সুযোগ টানে স্কুলটা বন্ধ বাসায় বসে প্রচুর অবসর সময় পাচ্ছ এবং প্রচুর অনলাইনে সময় কাটাতে হচ্ছে তো কি পরিমাণ সময় ইন্টারনেটে কাটাচ্ছ এবং কি ধরনের কার্যবলী নিয়ে ইন্টারনেটে সময় কাটাচ্ছ যদি শ্রোতাদের একটু প্রথমে জানাও আমি যেহেতু আমি ভর্তি পরীক্ষা দিব এইচএসসি পাস করেছি আমি হচ্ছে ভর্তি কোচিং করছি করছি জুম বা গুগল ক্লাস রেগুলারই সেটাতে ইন্টারনেট খুবই জরুরি তাছাড়া এই কোয়ারেন্টাইনের মধ্যে আমি আমার খুব ছোট্ট একটা বিজনেস শুরু করেছি হেয়ার হেয়ারিজ নিয়ে সেটা আমি সেটা আমার সেটার জন্য আমার ইন্টারনেট প্রতিনিয়ত প্রয়োজন হয় তো এভাবেই আমার তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন ধরনের তুমি আহ তোমাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে ইন্টারনেটটা তুমি চমৎকার ভাবে ইতিবাচক কাজে তোমার উপকারে আসে এরকম কাজেই তুমি ব্যবহার করছো কিন্তু এরকম কোন ত্যক্ত অভিজ্ঞতা কি তোমার আছে যেটি ব্যবহার করতে গিয়ে তুমি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছো যেটি কাম্য নয় না এরকম কখনো হয়নি কিন্তু অনেক দেখেছি নিজেদের জুনিয়র বা ফ্রেন্ডের সাথে এরকম অনেক কিছু ঘটেছে রেগুলারই দেখছি আচ্ছা শ্রাবণীর কাছেও একই ভাবে জানতে চাই তোমার কি এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছে যে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে তুমি কোনো ঝামেলায় পড়েছো যেটি তুমি কখনোই কামনা করনি বা প্রত্যাশা করনি না আমিও এরকম কোনো সমস্যায় পড়িনি কিন্তু আমিও এরকম আমার ফ্রেন্ডদেরকে দেখেছি আমাদের যে ছোট ভাই বোন থাকে তাদেরকে দেখেছি এরকম সমস্যায় পড়তে বিভিন্নভাবে নানা রকমের ব্যাড কমেন্টস করে আচ্ছা আচ্ছা তো এবার আসতে চাই আমাদের আজকে সম্মানিত কাজী ভাই আপনার কাছে যে আমরা কথা বলছিলাম বলছিলাম ওরা খুব সাবলীল ভাবেই বলছিল ওরা পর্যাপ্ত উদাহরণ ওদের কাছে আছে যে বন্ধুরা নানাভাবে ইন্টারনেটে এমন কিছু বিপত্তিকর অবস্থায় পড়েছে যেটি তারা প্রত্যাশা করেনি তো এরকম পরিস্থিতি ইন্টারনেটের কিন্তু প্রচুর যেমন নেতিবাচক দিক রয়েছে কিন্তু এর বাইরে ইন্টারনেট ইন্টারনেটের যে পর্যাপ্ত সুবিধা রয়েছে অর্থাৎ ইতিবাচক দিক রয়েছে সেই সম্পর্কে আমরা শ্রোতাদের অবগত করতে চাই যে ইন্টারনেটের সুবিধাগুলো কি সেই সম্পর্কে যদি আপনি একটু সংক্ষেপে বলেন অবশ্যই আমার মনে হয় আমরা যে দুটো এক্সাম্পল শুনলাম এবং এখান থেকে একটা জিনিস কিন্তু পুরো পরিষ্কার সেটা হলো ইন্টারনেট মানে হলো কানেক্টিভিটি এবং এই কানেকটিভিটিকে ইউজ করে এক একজন আমরা এক একভাবে আমাদের নিজেদের পারিপার্শ্বিকতার সাথে কানেক্ট হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে কানেক্ট হচ্ছি আমাদের এডুকেশনের সাইডে কানেক্ট হচ্ছি এবং এই সবগুলি কিন্তু আমাদেরকে হেল্প করছে ইন্টারনেট আমাদেরকে সাহায্য করছে এই জায়গাগুলোতে পৌঁছাতে আমরা একটা জিনিস প্রায় সময় বলি সেটা হলো ইন্টারনেট হলো দ্য গ্রেট ইকুয়ালাইজার মানে হলো আমাদের বাংলাদেশে জেন্ডার ভেদে ভেদে ইকোনমিক ব্যাকগ্রাউন্ড ভেদে জিওগ্রাফিক লোকেশন আমরা যে অংশ থেকে আসি না কেন যে দর্শনটা থেকে আসি না কেন ইন্টারনেটে সুবিধা হলো আমাদের সব সবাইকে একটা জায়গায় নিয়ে আসছে এবং এই কাজটাই ইন্টারনেট সবচেয়ে ভালোভাবে করে আমরা আমাদের এই প্যান্ডেমিকের সময় এই কোভিডের সময় আমরা ইন্টারনেটকে ইউজ করছি আমাদের শিক্ষার জন্য জানার জন্য আমাদের পরিবার পরিজনদের সাথে কানেক্টেড থাকার জন্য এবং একই সাথে হয়তোবা কিছুটা এন্টারটেনমেন্টের জন্য সো এভাবে ইন্টারনেটের কিন্তু ইউজ কেস আর ব্যবহার অনেক 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 বেশি ব্যাপক ঠিক তাই তো ইন্টারনেটের এই যে ইতিবাচক দিক রয়েছে যেগুলো ছাড়া সত্যিকার অর্থে বর্তমান সময়ের জীবনযাপনই অকল্পনীয় ইন্টারনেটের সাথে আমাদের থাকতে হবে কোনো না কোনোভাবে কিন্তু এই ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেক শিশুই কিন্তু নানান ধরনের ঝুঁকির মধ্যে পড়ে সেটি কিন্তু আমরা প্রায়শই নানা মাধ্যমে জানতে পারি এবং আমাদের ধারে কাছে অনেক শিশু এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছে সেটিও আমরা দেখে থাকি তো শিশুদের এ বিষয়ে কতটা সচেতন থাকতে হবে এবং কি কি ধরনের ঝুঁকিতে পড়ে এ বিষয়ে যদি একটু বলেন অবশ্যই আমার মনে হয় আমরা শুধুমাত্র ইন্টারনেট না আমি যদি আমাদের দৈনন্দিন জীবন থেকে কিছু এক্সাম্পল নেই আমরা একটা ছোট বাচ্চাকে যখন প্রথমবারের মতো সাইকেল চালানো শেখাই আমরা যখন দরজায় কেউ আসে কোনো অপরিচিত ব্যক্তি যখন আসে তখন আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের ছোট বাচ্চাদের শেখাই যে তুমি যদি ওনাকে না চেনো তাহলে দরজাটা খুলবে না তাই না ঠিক সো ইন্টারনেটও একই রকম ইন্টারনেটের এটা হল একটা গেটওয়ে মতো মানে এটা হলো একটা বাসার দরজা এই দরজার বাইরে দিয়ে ওর জানালার বাইরে দিয়ে আপনি কী দেখবেন এটা কিন্তু অনেকটা অনেকখানি ডিপেন্ড করছে যিনি ইউজ করছেন তার উপর এবং তার আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর তার জ্ঞানের উপর যে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না সো আমরা সাধারণত দেখি আমাদের দেশের বাচ্চারা এবং অনেকটা ক্ষেত্রেই অনেকটা না জেনে তারা ইন্টারনেট যেহেতু একটা ওপেন হাইওয়ের মতো সো অনেকটা না জেনেই অনেক ক্ষেত্রে কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্টস যেটা তাদের দেখার কথা না কিছু অপরিচিত ব্যক্তির সাথে হয়তোবা বা কথাবার্তা যেটা তাদের বলার কথা না এরকম কিছু কিছু জায়গায় তারা সমস্যা ফেস করছে ঠিক তাই আপনি খুব চমৎকার করে বলছিলেন অর্থাৎ ঘরে কোনো অপরিচিত লোক যেমন ঢোকার ক্ষেত্রে একটি শিশু জিজ্ঞেস করে ঢুকতে দেবো কিনা আমাদের ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রেও কোন সাইডে সে ঢুকবে সেটি যেন অভিভাবকদের কাছে পিতামাতার কাছে শিক্ষকের কাছে জিজ্ঞেস করে সেই ধরনের সম্পর্কটিও আমার মনে হয় প্রয়োজন তো প্রত্যেকের জায়গা থেকে আমাদের শিশু কিশোরদের সাথে ঘরে যে শিশু কিশোর আছে তাদের সাথে সেই ধরনের সম্পর্কই আমরা প্রত্যাশা করি যেন খুব সহজে ভাবে সে যেন মনের কথাগুলো গুছিয়ে উপস্থাপন করতে পারে আপনার কাছে আবারও ফিরবো আমরা তুনতি আমাদের কিশোরী বন্ধু আজ স্টুডিওতে উপস্থিত আছে তার কথা শুনছিলাম তো তুন্তির কাছে তুন্তি বলছিল লেখাপড়ার পাশাপাশি সে ছোটবেলা থেকে গানের সাথে আছে তো তুন্তির কাছে আমরা একটি গান শুনতে চাই কোন গানটি শোনাতে চাওয়া আমি আমার হাত বান্ধবী পা বান্ধবী এই গানটিকে चलो আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ কে মনে আমার হাত বান্ধিবি পা মন বান্ধবি কেমন আমার চোখ বান্ধিবি বান্ধিবি পর বান্ধিবি কেমন আমি না গেলাম যমুনার জালে না তলিলাম সেরিলাম তার সখী না হইলাম চঞ্চ আমার ইচ্ছা বান্ধিবি সোহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কে মনে আমার হাত বান্ধিবি পা মুখ খুব মিষ্টি করে গানটি শোনালে নিশ্চয়ই মুগ্ধ হলাম আমরা এবং শ্রোতারা যারা শুনছেন এবং দর্শক যারা আমাদের ফেসবুকে দেখছেন নিশ্চয় আপনারা মুগ্ধ হয়েছেন অনেক ধন্যবাদ তন্দী তোমাকে আমরা আবারও ফিরব কাজী ভাই আপনার কাছে কিন্তু তার আগে আমাদের অসংখ্য শ্রোতা বন্ধুরা ফেসবুকে যুক্ত হয়ে কিছু কমেন্টস করেছে আমরা অল্প দুই একটা কমেন্টস এই নিয়ে আসতে চাই আহ দীপক কুমার চক্রবর্তী পঞ্চগড় থেকে লিখেছে যেহেতু এখন স্কুল বন্ধ আছে কিন্তু পড়াশোনার জন্য শিশুরা ইন্টারনেটে নির্ভরশীল সবসময় ব্যস্ত থাকে ইন্টারনেটে এ অবস্থায় পরিবারের কি কি ভূমিকা থাকতে পারে চমৎকার একটি প্রশ্ন পরিবারের কি কি ভূমিকা রয়েছে চমৎকার একটি প্রশ্ন আমার মনে হয় এই সময়টাতে আমাদের শিশুরা যেহেতু অনেকটা সময় অতিবাহিত করছে অনলাইনে ওদের এডুকেশনের জন্য ওদের শিক্ষার জন্য এই সময় পরিবারের তরফ থেকে আমাদের কিছু কিছু জিনিস করণীয় আছে যেরকম প্রথমত আমরা সব সময় কোনো কিছুর আগে আমরা যেরকম আমাদের আমরা যখন বড় হয়েছি তখন কিন্তু আমরা পড়াশোনার বইয়ের পাশাপাশি গল্প পড়েছি এবং সেই সময় কিন্তু আমাদের যারা বাবা মা ছিলেন ওনারা সব সবসময় কিছুটা হলো আমাদেরকে বলেছেন যে তুমি এই বইটা না পড়ে এই বইটা পড়ো এটাতে তোমার মানসিক বিকাশ সৃজনশীলতাটা আরও একটু বৃদ্ধি হবে অনলাইনের দুনিয়াটাও একই রকম এই জগৎটাও একই রকম এখানে প্রথমত আমাদের মনে হয় আমাদের প্যারেন্টস হিসেবে আমাদের আগে কিছু বুঝতে হবে নিজেদের আগে জানতে হবে যে আমরা আমাদের ছেলে এবং মেয়েদেরকে কিভাবে গাইড করব যেন তারা জানে কোনটা ভালো এবং কোনটা খারাপ এবং তারপরে শুরু হলো দ্বিতীয় পর্যায়টা যখন আমি আমার ছেলে কিংবা মেয়ের সাথে এই ডিসকাশনটা করতে পারবো যে তাদের কোন কোন ব্যাপারে তাদের সাবধান থাকতে হবে যেরকম প্রথমত আমরা এক্স্যাক্টলি আমাদের ফিজিক্যাল যে ওয়ার্ল্ড ওখানে যেরকম অপরিচিত মানুষের সাথে কথা বলি না আমরা যখন জুমে ক্লাস করছি কিংবা অন্যান্য সাইটে যাচ্ছি আমাদের এনশোর হতে হবে যে আমরা অপরিচিত কোনো মানুষের সাথে ইন্টার্যাক্ট করছি না তাদের সাথে এমন কোনো ইনফরমেশান শেয়ার করছি না যেটা হয়তোবা আমরা আমাদের রিয়েল লাইফে একজন অপরিচিত মানুষের সাথে শেয়ার করব না একই সাথে আমাদের এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যখনই অনলাইনে যাচ্ছি আমরা কি এইজ অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট এখানে দেখছি নাকি এবং কোনো সময় যদি আমরা দেখি যে আমাদের ব্রাউজার কিংবা কোনোভাবে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্টগুলো আমাদের সামনে চলে আসছে ওইটাকে রোধ করার জন্য কিন্তু আমাদের কাছে এখন অনেক অ্যাপ্লিকেশানস আছে এবং অনেক ধরনের মেজার্স আছে যেগুলি নিয়ে এই জিনিসটাকে বন্ধ করা যায় এই ধরনের বিভিন্ন মেজার্স আছে যেটা কিনা আমাদেরকে একইভাবে আমাদের প্যারেন্টস যারা তাদেরকেও নিতে হবে এবং আমরা যারা অনলাইনে ক্লাস করছি আমাদেরকেও অ্যাওয়ার থাকতে হবে যে এই জায়গাগুলো আমাদের জন্য ক্ষতিকর এবং এই জায়গাগুলো আমাদের জন্য অনেক অনেক বেশি বেনিফিশিয়াল খুব চমৎকার করে বলছিলেন যেহেতু ক্লাসের প্রয়োজনে বা সময়ের প্রয়োজনে শিশুদের হাতে বা কিশোর কিশোরীদের হাতে মোবাইল ফোনটি দিতে হচ্ছে কিন্তু কতটুকু সময় দেবো এবং কি কী বিষয় তাকে দেখবার এবং শুনবার সুযোগ দেবো সেটি কিন্তু সিদ্ধান্ত নেওয়ার বিষয় এবং ভাববার বিষয় পরিবারের যারা কর্তা ব্যক্তি আছেন তাদের আশা করি আমাদের অতিথিদের এই বক্তব্যের পথ ধরে আপনারা সেটি আজকে থেকে খুব গুরুত্বের সাথে ভাববেন এরপরে আপনার কাছে একটি প্রশ্ন আমি রাখতে চাই সেটি হচ্ছে গ্রাম এবং শহর ইন্টারনেট সুবিধা কিন্তু দুই রকমের এবং এই গ্রাম এবং শহরে অনলাইনে হয়রানিও কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে হয়ে থাকে তো অনলাইনে হয়রানির কয়েকটি ধরন সম্পর্কে যদি অবগত করেন সে বিষয়ে হয়তো আমাদের অভিভাবকরা এবং যারা শুনছে তারা সতর্ক হতে পারবে অবশ্যই আমার মনে হয় এখানে শুধুমাত্র গ্রাম এবং শহর বলে কোনো বিভাজন নাই এই অসুবিধাগুলো আমরা সাধারণত পুরা শহর কেন্দ্রিক জায়গাগুলোতেও যেভাবে আমরা দেখে থাকি একইভাবে গ্রাম কেন্দ্রিক জায়গাগুলোতেও আমরা দেখে থাকি সো আমি চারটা ব্যাপারে বলতে চাই এখানে প্রথমত আমি একটু আগে যেটা বললাম যে অনলাইনে যে মুহূর্তে আমরা নিজেদের পদচারণাটা বৃদ্ধি করছি একই সাথে কিন্তু আমরা বিভিন্নভাবে হয় ওয়েবসাইটের থ্রুতে কিংবা ফেসবুকের থ্রুতে কিংবা অন্যান্য কোনো একটা প্ল্যাটফর্মের থ্রুতে আমরা স্ট্রেঞ্জার কিংবা অপরিচিত মানুষজনের সাথে ইন্টার্যাক্ট করছি এই জায়গাটা থেকে কিছুটা সময় ক্ষতির একটা সম্ভাবনা থাকে সো এখানে কোনোভাবেই যেন এরকম কোনো কিছু শেয়ার না করা হয় যেটা কিনা একান্তই আমার নিজস্ব ইনফরমেশন অর এই জিনিসটা অনলাইনে শেয়ার করে ফেললে আমার আমার নিজের এবং আমার পরিবারের কোনো ক্ষতি হতে পারে একইভাবে আমরা আমাদের লোকেশন আমরা কোথায় আছি আমাদের পাসওয়ার্ড আমাদের ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড কিংবা অন্যান্য কোনো জায়গার পাসওয়ার্ড এই জিনিসগুলি যেন সবার সাথে শেয়ার না করা হয় আমরা কিন্তু প্রায় শুনে থাকি যে বিভিন্ন জায়গা থেকে ফোন করা হয় এবং জিজ্ঞেস করা হয় যে আমি এই জায়গা থেকে বলছি এবং আপনার পাসওয়ার্ডটা আমার লাগবে আপনার অ্যাকাউন্টটা রিসেট করার জন্য কিন্তু এগুলি থেকে আমাদের বেঁচে থাকাটা কিন্তু খুবই জরুরি আর পরের যে দুটো কথা বলছি এই দুটা আমাদের মনে হয় পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট আমাদের ছোট ছোট যারা বন্ধু আছে তাদের জন্য একটা হলো সাইবার বুলিং সাইবার বুলিং হলো এমন একটি অভ্যাস যেখানে একজন মানুষ ঠিক যেরকম আমাদের রিয়েল লাইফও হয় একজন মানুষ আরেকজন মানুষকে কষ্ট দেয় বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন ধরনের আচরণ করে এবং আমরা সবসময় মনে করি যে হ্যাঁ আমার সামনে যে আছে তার এই ধরনের ব্যবহারটা আমাদের জন্য অনেক বেশি সিরিয়াস থাকে কিন্তু আমাদের কিন্তু এটা ভুলে গেলে চলবে না আস্তে আস্তে কিন্তু আমাদের অফলাইন এবং অনলাইনের জগৎটা এক হয়ে যাচ্ছে এবং এখানে সাইবার বুলিং নিয়ে আমাদের হ্যারাসমেন্ট নিয়ে আমাদেরকে কথা বলতে হবে প্রতিকার করতে হবে এবং একই সাথে অ্যাওয়ারনেস রাখতে হবে আর একেবারে শেষ যেটা বলতে চাই সেটা হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্টস আমরা যদিও জানি যে আমাদের এই অনেকগুলো জায়গায় অনেকগুলি প্রিভেনশন মেকানিজম আছে যেখানে আমরা এনশোর করতে চাই আমাদের ছোট ছোট শিশু কিশোররা যেন এই ধরনের কোনো কন্টেন্টে এক্সপোজ না হয় কিন্তু একইভাবে ইন্টারনেট হলো একটা বিশাল পরিসর একটা বিশাল জায়গা এবং যেই মুহূর্তে আমরা অ্যাজ প্যারেন্টস দেখব যে আমার এই ধরনের কোনো একটা সমস্যা হচ্ছে আমার উচিত কোনো একজন এক্সপার্টের সাথে কথা বলা এবং মেকশোর করা যে আমাদের কম্পিউটার ল্যাপটপ ফোন যেন এই ধরনের কন্টেন্টগুলি থেকে প্রিভেন্ট করা যায় সো আমার মনে হয় এই চারটি জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে অনেকাংশে আমরা হয়রানি থেকে মুক্ত করতে পারবো আমাদের শিশুদের বাহ খুব চমৎকার করে আপনি ব্যাখ্যা করছিলেন আপনার কাছে আবারও ফিরবো এই মুহূর্তে আমরা একটু শ্রাবণীর কাছে যেতে চাই শ্রাবণী পরিচয় করবে বলছিলেন আমরা শ্রাবণীর কাছে ফিরবো শ্রাবণীর সাথে কথা বলবো এবং গান শুনবো তবে তার আগে মোবাইল একজন শ্রোতা আছেন আমরা একটা কল নিয়ে নিই বলুন আচ্ছা 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 গাড়িতে বসে আপনি শুনছেন অনেক ধন্যবাদ আপনি আজকের শিক্ষাগুলো নিজে যেমন গ্রহণ করবেন এবং অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন এমনটা প্রত্যাশা রইল এবারে আমরা আরো একটি ফোন নিয়ে নেব আচ্ছা কেটে গেছে আপনি আশা করি আপনার প্রশ্ন নিয়ে আবারও যুক্ত ধন্যবাদ শ্রোতা বন্ধুরা আপনারা যারা শুনছেন আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের কৌশলের কথার আজকের পর্ব থেকে এবারে শ্রাবণীর কাছে যাব শ্রাবণী শুরুতে পরিচিতি পর্বে বলছিলে তুমি একই সাথে গান গাও অভিনয় করো এবং আরো নানান সৃজনশীল কর্মযোগ্য তুমি যুক্ত আছো আজ শ্রোতাদের উদ্দেশ্যে কি নিবেদন করতে চাও আমি একটি ভাটিয়ালি গান গেতে চাচ্ছি ওটা হচ্ছে তোমার নামে অকুল গানে চলো শোনা যাক তোমার নামে অকুল গানে ভাষাই লহাম দয়াল ভরসায় নাই যে পারে করে তোমার নামে অকুল গাঙে ভাষাই লহাম তোরে দয়াল তোমার নাম ভরসায় নাই যে পারে করে ছয় দিকেতে ছয় জনাতে দাঁড় রাতে রে ছয় দিকে ছয় জনাতে রাতে রে বিষম দায় পড়ছি দয়াল বিষম দায় পড়ছি দয়াল এখন কি যে করি দয়াল তোমার নাম ভরসায় নাই যে পারে করি তোমার নামে অকুল গাঙে দয়াল তোমার নাম ভরসায় নাই যে পারে বাহ ধন্যবাদ শ্রাবণী তোমাকে খুব চমৎকার গান শোনালে আবারও তোমাদের কাছে ফিরবো হ্যাঁ আমরা আবারও আসতে চাই সম্মানিত অতিথি কাজী ভাইয়ের কাছে আমরা এইবারে জানতে চাই আমরা বিভিন্ন ধরনের শিশুটা কি ধরনের শিকার হন কোন কোন পর্যায়ে হন এবং অভিভাবকদের করণীয় সে বিষয়ে আপনি সামান্য কিছু তথ্য দিয়েছেন এই মুহূর্তে জানতে চাই যে অনলাইনে হয়রানি থেকে শিশুদের সামগ্রিকভাবে কিভাবে মুক্ত রাখা যায় কি কি উপায় আমরা মুক্ত রাখতে পারি খুবই খুবই ভালো একটি প্রশ্ন আমার মনে হয় আমরা সামগ্রিকভাবে এখানে আমাদের শুধু একজনের উপর কোনো দায়িত্ব দিলে চলবে না আমাদের বোধহয় সবার নিজেদের নিজেদের জায়গা থেকে কিছুটা করণীয় আছে তো কিছুক্ষণ আগে যে যেরকম আমি একটুখানি বললাম যে আমরা যারা প্যারেন্টস আমাদের একটি দায়িত্ব আছে একইভাবে আমরা যারা শিশু কিশোর যারা ইন্টারনেট ব্যবহার করছি এখন আমাদের পড়াশুনোর জন্য আমাদের অন্যান্য কাজের জন্য তাদেরও কিছু দায়িত্ব আছে বাট একইভাবে আমাদের সবসময় আমরা মনে করি যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো যেরকম গ্রামীণ ফোন এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আমরা ইন্টারনেট সেবা প্রদান করি আমাদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে আবার একইভাবে আমরা যদি বাংলাদেশ গভর্নমেন্টের দিকে তাকাই এবং সম্মানিত গভর্নমেন্ট কিন্তু অনেকগুলো স্টেপ নিচ্ছেন এখন যেখান থেকে ওনারা ইনশোর করার চেষ্টা করছেন যেন ইন্টারনেট আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সেফ হয় সো আমি যদি তৃতীয় এবং চতুর্থ জায়গা নিয়ে কিছুটা কথা বলি ইন্টারনেট সেবা প্রদানের ক্ষেত্রে একটা জিনিস নিয়ে আমরা গ্রামীণ ফোনে খুব নিজেরা আমরা প্রচণ্ড গর্বিত বোধ করি এবং অনেকটা হিউমিলিটি নিয়েই গর্বিত বোধ করি সেটা হলো বাংলাদেশের অনেকের ইন্টারনেটের হাতেখড়ি কিন্তু হয়েছে গ্রামীণ ফোনের তরফ থেকে মধ্য দিয়ে এবং এখন আমরা জানি যে অনেকে অনেক ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে তাদের ব্যবসার ক্ষেত্রে এবং বিভিন্ন কাজে ইন্টারনেট ইউজ করছেন এবং অনেকটা ওই দায়বদ্ধতা থেকেই আমরা কিন্তু গত দুই বছরে প্রায় এক মিলিয়ন মানে দশ লাখ চিলড্রেনকে স্টুডেন্টসদেরকে প্রায় ছয়শো স্কুলের সাথে একসাথে কাজ করি এবং আমাদের সাথে সহকারী হিসেবে ছিলেন ইউনিসেফ এবং অন্যান্য অনেক প্রতিষ্ঠান ওনাদের কাছে রিচ করতে চেয়েছি আমরা প্রায় তিন লাখ প্যারেন্টস ওর পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং আমরা বিভিন্ন ক্যাম্পেইন রান করেছি যেটা এখন পর্যন্ত রিচ করেছে প্রায় বাইশ লাখের উপরে মানুষকে এবং এই জায়গাটা থেকে আমাদের দায়বদ্ধতা এখানেই যে আমরা চাচ্ছি সময় যেন আমাদের নেক্সট প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম যখন ইন্টারনেট নিয়ে কথা বলবে যখন প্রথমবারের মতো ইন্টারনেটকে এক্সপিরিয়েন্স করবে তখন তারা যেন পরিচিত থাকে তারা যেন জানে কোথায় আমাদের যেতে হবে কোথায় আমাদের যেতে হবে না এবং আমরা যেন সবাই একসাথে এই জায়গাটাকে অনেক বেশি সেফ বানাতে পারি কিন্তু অবশ্যই একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে এটাকে এনাফ অবশ্যই না আমাদের কাজ হলো প্রথম যে স্ফুলিঙ্গ ওটাকে তৈরি করে দেওয়া বাট এই প্রোগ্রামগুলোকে নিয়ে আরও আরও অনেক বেশি জায়গায় চলে যাওয়া শেয়ার করা এটাও কিন্তু আমাদেরই দায়িত্ব সবাই যে যে যার যার জায়গা থেকে আমরা যদি এই ধরনের কন্টেন্টসগুলো আরও আমাদের পরিবার পরিচিত যারা আছে তাদের মধ্যে জানাতে পারি তাহলে অবশ্যই একটা সময় আসবে যখন কি না একজন প্রথমবারের মতো যখন ইন্টারনেটে প্রবেশ করবে সে জানবে যে তার কোথায় যেতে হবে কি করতে হবে এবং মোর ইম্পর্টেন্টলি কি করতে হবে না একইভাবে আমরা যদি বাংলাদেশ সরকারের কথা বলি আমরা কিন্তু দেখেছি যে রিসেন্ট টাইমসে প্রচণ্ড বলিষ্ঠ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যেখান থেকে আমরা ইন্টারনেটকে অনেক অনেক বেশি সেভ করার চেষ্টা করছি সবাই একসাথে সেটা হতে পারে কিছু সাইটসকে বন্ধ করা হতে পারে কিছু জায়গায় আমাদের যে পড়াশোনার যে স্কোপটা আছে ওইখানে এই ধরনের সাবজেক্ট ম্যাটার্সগুলিকে ইনকর্পোরেট করা এই ধরনের অনেকগুলো স্টেপ আমরা একই সাথে দেখতে পাচ্ছি তো সবাই সামগ্রিকভাবে যখন আমরা কাজ করব। তখনই একমাত্র আমরা পারবো এই ইন্টারনেটটাকে সেফ করা এবং তার থেকেও আরও অনেক বেশি ইম্পর্টেন্ট যে এই ইন্টারনেটকে ইউজ করে আমাদের দেশের উন্নয়নের জন্য ভূমিকা রাখা বা খুব চমৎকার করে বলছিলেন এবং আপনি একই সাথে আপনার প্রতিষ্ঠানের কি কী উদ্যোগ এ বিষয়ে সেটিও সংক্ষেপে বলে গেলেন তো এই ক্ষেত্রে বলতে চাই অনলাইন হয়রানি বন্ধ ইন্টারনেট সেবা প্রদানকারী যে সকল অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে তাদের আরও কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত যাতে করে এই হয়রানি খুব দ্রুত বন্ধ করা সম্ভব অবশ্যই আমার মনে হয় আমরা নিজে নিজেদের সাথে আমাদের যে যেখানে আছি যে যেখানে আমাদের সমাজে কে আমরা কন্ট্রিবিউট করি ওই জায়গা থেকে কিন্তু এটা বের করা খুবই সোজা যে আমার কোন কোন কাজ কোন কোন ইনিশিয়েটিভ আমাদের নেক্সট প্রজন্মের ক্ষেত্রে ইন্টারনেটটাকে সেভ করবে এবং আমার সাথে যখন আমার কাস্টমাররা ইন্টারঅ্যাক্ট করছে ইন্টারনেট দিয়ে সেটা হতে পারে আমাদের গেস্টের ও বললো কিছুক্ষণ আগে ওর একটা ছোট বিজনেস আছে সো এভাবে নিজেরা চিন্তা করা যে আমার যে যে জায়গাতে আমার ইন্টারনেটের সাথে ডিপেন্ডেন্সি আছে আমি যার যার সাথে ইন্টারঅ্যাক্ট করি তাদেরকে কিভাবে আমি জানাবো এই সেফ ইন্টারনেটের কথা একই সাথে আমাদের কিন্তু কিছু চাইল্ড হেল্পলাইন আছে সেফটি হেল্পলাইন ওয়ান জিরো নাইন এইট এবং এই ধরনের ইনিশিয়েটিভগুলি যেটা করে যে আমরা একটা কাজ আছে যেখানে আমরা সবাইকে জানাবো ইন্টারনেটের সেফটি ব্যাপারে কিন্তু যখন একটা কিশোর কিংবা একটা তরুণ একটা প্রবলেমের মধ্যে পড়বে তাকে হেল্প করার জন্য আমরা কি করছি এবং যে কারো কোনো ধরনের ইন্টারনেট এবং অনলাইনে কোনো সমস্যা থাকে যেটা সে ডিসকাস করতে চায় অবশ্যই আমরা সবসময় প্রেফার করি যে তার প্রথম ডিসকাশন হওয়া উচিত তার প্যারেন্টসের সাথে কিংবা বড়ো কারোর সাথে যাকে সে বিশ্বাস করে এবং মন খুলে কথা বলতে পারবে কিন্তু অনেকগুলো সময় আছে যখন কিনা তার ওই সুযোগটা হয়তো বা নেই সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন এই ধরনের হেল্পলাইন এবং বিভিন্ন ফ্যাসিলিটি ক্রিয়েট করতে পারি আমাদের চারপাশে যেখানে আমরা একজন একজন মানুষকে কিশোরকে হেল্প করতে পারবো তার নিয়ে এবং এভাবে আমরা নিজে নিজেদের জায়গা থেকে অনেক কিছু অনেকগুলো ইনিশিয়েটিভ নিতে পারি যেখানে পুরো ইকোসিস্টেমটা একসাথে হেল্প করতে পারবে বাহ চমৎকার করে বলছিলেন এবং আপনার সাথে মিলিয়ে বলতে চাই আমরা যেখানে যার যার অবস্থান থেকে এই শিশুর প্রতি বা নারী নির্যাতন যেন বন্ধ হয় সব মাধ্যমে আমরা সামাজিকভাবে সোচ্চার হবে এবং আপনি বলছিলেন আপনার প্রতিষ্ঠানের কথা এরকম করে সবগুলো প্রতিষ্ঠানে যদি শিশুদের পক্ষে এভাবে এগিয়ে আসে আমাদের সমাজটা খুব দ্রুত বদলে যাবে আরও এগিয়ে যাবে খুব দ্রুত গতিতে এমনটাই প্রত্যাশা করি তো আমরা আপনার কাছে কথা শুনবো কিন্তু এই মুহূর্তে বেশ কিছু ফেসবুক কমেন্টস আমি আমার সামনে দেখতে পাচ্ছি একটু পড়ে নিতে চাই অনেক হরিরামপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন ইন্টারনেটে শিশুদের কেউ যদি যৌন নিপীড়ন চালায়। ইন্টারনেটে কেউ যদি কোনো শিশুর উপর যৌন নিপীড়ন চালায় তাহলে আমরা সামাজিকভাবে কি 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 ব্যবস্থা নিতে পারি আরেকটি প্রশ্ন নিয়ে নিই আরেকটি কমেন্টস নিয়ে নিই আপনি একসাথে যদি বলেন মনিরামপুর যশোর থেকে যুক্ত হয়েছেন মিজানুর রহমান মিজান তিনি লিখেছেন শিশুরা যৌন নিপীড়ন সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও রাস্তায় চলাচলের সময় ইফটিজিং এর শিকার হচ্ছেন সেক্ষেত্রে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে কি আর সেটা কিভাবে অসাধারণ প্রশ্ন এই দুটো প্রশ্ন কিন্তু একসাথে সংযুক্ত বিকজ এই দুটোর মাঝখানেই যে মানুষটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হলো যার উপর নিপীড়ন করা হচ্ছে সেটা অনলাইনেই হোক ইফটিজিংয়ে হোক কিংবা অন্য কোনো মাধ্যমেই হোক আমাদের কিন্তু প্রথম কাজ যে এই সিচুয়েশনের ভিকটিম তাকে সেফ ফিল করানো এবং এই কাজটা আসে হলো সবার আগে যে আমাদের কিন্তু একটা সমস্যা আমরা সময় ফেস করি যে যখন যে এই ধরনের প্রবলেমের মধ্যে থাকে সে কিন্তু প্রথম চিন্তাটা করে যে আমি যে এই ব্যাপারে কারোর সাথে কথা বলবো সে আমার ব্যাপারে কি মনে করবে কিংবা আমাকে তো আরো বকা দিবে কিন্তু এই জায়গা থেকে উঠে এসে যেন আমরা এরকম একটা পরিবেশ তৈরি করতে পারি আমাদের নেক্সট প্রজন্মর জন্য যেন তারা আমাদের সাথে কথা বলতে পারে যদি সে অনলাইন বুলিং শিকার হয় কিংবা যৌন শিকার হয় কিংবা ইফটিজিংয়ের শিকার হয় তার প্রথম কাজ হলো তার প্যারেন্টস কিংবা বড় কেউ যাকে সে বিশ্বাস করে তার সাথে এটা নিয়ে কথা বলা এবং যখন সে আমাদের কাছে এটা নিয়ে কথা বলছে আমাদের দায়িত্ব হলো তাকে সেফ ফিল করানো তাকে বলা যে আমরা ওর পাশে আছি ওর সমস্যার সমাধানের জন্য এই জায়গাটার পরে আসে যে আমরা কিভাবে প্রিভেন্ট করব। এবং প্রিভেনশনের সময় আমাদের হাতে কিন্তু অনেক অনেকগুলো জিনিস আছে আমাদের সাথে আমাদের বিভিন্ন হেল্পলাইন আছে আমাদের নলেজ বেস আছে আমাদের পুলিশের ভাইরা আছেন এবং অন্যান্য যে ল এনফোর্সমেন্ট এজেন্সি ওরা আছেন এবং সবাই সবগুলো জায়গা থেকে কিন্তু অনেক জোরে সোরে এটা নিয়ে কাজ হচ্ছে এবং এই জায়গাগুলিতে অ্যাক্সেস করে সঠিক সার্ভিসটা পাওয়া কিন্তু অ্যাজ এ গার্জেন আমাদের ওখানে রোল থাকবে খুব চমৎকার করে বলছিলেন কি কি উপায় প্রতিকার পেতে পারি বিচার চাইবে সেক্ষেত্রে আপনি সব উপায়গুলো বলছিলেন একটি তথ্য এই মুহূর্তে আমি শ্রোতাদের উদ্দেশ্যে জানাতে চাই গত ষোলোই নভেম্বর দুই হাজার বাংলাদেশ পুলিশ থেকে একটি চমৎকার উদ্যোগ নিয়েছে সেটি হচ্ছে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন এই শিরোনামে একটি প্রজেক্ট যারা চালু করেছে ষোলোই নভেম্বর একটু ফেসবুক পেজ চালু করেছে যে পেজে তাৎক্ষণিক কোথাও কোনো সাইবারে যদি কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তাৎক্ষণিক কিন্তু সেখানে জানানোর সুযোগ রয়েছে ফেসবুকের ম্যাসেঞ্জারে এবং একই সাথে ইমেইল ঠিকানাটি তারা দিয়ে দিয়েছে সেই পেজে এবং একটি হটলাইন নম্বর রয়েছে আমি সেই ইমেল ঠিকানাটি জানিয়ে দিতে চাই এবং ফেসবুক পেজের ঠিকানাটি জানিয়ে দিতে চাই ঝটফট করে যদি লিখে নেন আমরা যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন এই পেজে যোগাযোগ করতে পারবো ফেসবুক

হাতের কাছে যেহেতু আমাদের ইন্টারনেট আছে ইন্টারনেটে যেমন এই যে আমরা বলছিলাম নানান বিপত্তিকর রাস্তা রয়েছে তেমনি এরকম এই যে পুলিশের একটি আহ দারুণ সাপোর্ট আমরা পাচ্ছি তৎক্ষণাৎ আপনি দেশের যে কোনো প্রান্তে এসে এরকম একটি পরিস্থিতি হচ্ছে আপনি যোগাযোগ করেন পুলিশের সাথে তারা ব্যবস্থা নিচ্ছে সেই প্রতিশ্রুতি দিয়েছে এবং সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা এই পেজটি চলমান সেই কথাটিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তো আমরা প্রতিকারের জন্য আমরা নিশ্চয়ই প্রস্তুত থাকব আর শেষ কথাটুকু আপনি একদম শেষের দিকে আমরা চলে এসেছি আমরা তুন্তি এবং শ্রাবণীর কাছে যাব আপনার কাছে শেষের কথাগুলো শুনবো তবে তার আগে আজকের পর্বের কুইজটি আমরা শ্রোতা বন্ধুদেরকে জানাতে চাই প্রথমেই বলেছিলাম প্রতি পর্বে একজন কুইজ বিজয়ী শ্রোতা পাবেন আকর্ষণীয় পুরস্কার বন্ধুরা এখন জানিয়ে দিচ্ছে আজকের কুইজটি আশা করি কাগজ কলম নিয়ে তৈরি আছেন তবে লিখে নিন ঝটফট আজকের কুইজটি হলো অর্থাৎ কুইজ চার চার নম্বর পর্বের কুইজটি হচ্ছে সরকার ডিজিটাল মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দুই সালে যে আইন পাশ করে তার পুরো নাম কি আমি আবারও বলছি সরকার ডিজিটাল মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দু সালে যে আইনটি পাশ করে তার পুরো নাম কি আশা করি কুইজটি লিখে নিয়েছেন তাহলে উত্তর পাঠাতে চিঠি লিখুন প্রযোজক কৈশোরের কথা প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি আগারগাঁও ঢাকা অথবা ইমেইল করতে পারেন কৈশোর ডট ঢাকা জিমেইল ডট কম আমি আবার বলছি কে ও আই এস এইচ ও আর ডট ডি এইচ এ কে এ জিমেইল ডট কম বন্ধুরা উত্তর পাঠানোর সময় অবশ্যই চিঠি বা ইমেইলের কুইজের সংখ্যা নিজের নাম ঠিকানা কুইজের উত্তর মোবাইল নম্বর এবং বিকাশ নম্বরটি লিখে দিন সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে একজন সৌভাগ্যবান বন্ধু পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার আর এবারে জানাতে চাই গত পর্ব অর্থাৎ কুইজ তিন এর বিজয়ী বন্ধুর নাম কুইজ তিনের বিজয়ী বন্ধু হচ্ছেন চোয়াডাঙ্গা দর্শনার বন্ধু পলাশ সরকার পলাশ সরকারকে আমরা আজকের আয়োজন থেকে অনেক অনেক অভিবাদন জানাচ্ছি আমরা একেবারে আয়োজনের শেষের পর্যায়ে এসেছে আপনার কাছে শেষ কথাগুলো বলতে চাই যারা আমাদের আয়োজন শুনছেন মা বাবা শিক্ষক এবং ছোট্ট বন্ধুরা যারা শুনছেন সকলের উদ্দেশ্যে যদি এখন বলেন ইন্টারনেটের নিরাপত্তা নিশ্চিত করতে খুব সাধারণভাবে আমরা কোন বিষয়গুলো সব সময় মেনে চলব অবশ্যই প্রথমত আমি যেটা বলতে চাই যে আমাদের প্রথম যেটা নিজেরা নিশ্চিত হতে হবে অ্যাজ মা বাবা হিসেবে এবং প্যারেন্টস হিসেবে এবং গার্জেন হিসেবে যে ইন্টারনেট এবং এর যে উপকারিতা এটা কিন্তু আমাদের জীবনে আসবেই আমাদের ছেলে মেয়ে পোষ্য যারা আছে ওদের লাইফে কিন্তু সামনের দিকে যত এগিয়ে যাবে ইন্টারনেটের উপকারিতা ইউজফুলনেস আমরা যেভাবেই বলবো ওটা বাড়তে থাকবে এবং এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব কিন্তু সব সময় তাদেরকে সবসময় মানা করা না কিন্তু তাদেরকে এই সাপোর্টটা দেওয়া যেন সে ওটা সেফলি ইউজ করতে পারে আমরা যদি এতটুকু করি তাহলে কিন্তু আমরা একটা আসল এবং ঠিক স্টার্ট দিতে পারবো তাদের জন্য ঠিক তাই আজকে শিশু কিশোররা ইন্টারনেটে সংযুক্ত হোক তাদের ইতিবাচক ব্যবহারগুলো করুক এবং নেতিবাচক দিক থেকে বিরত থাকুক এমনই প্রত্যাশা জানা এবং এই লক্ষ্যে আমরা প্রত্যেকটা অভিভাবক এবং শিক্ষক এবং সমাজের নেতৃত্বের পর্যায়ে যারা আছে প্রত্যেকে সচেতন থাকবো এমনই শুভ প্রত্যাশাই সবাইকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন শেষ করব তবে শেষ করব গানের মধ্য দিয়ে তুন্তি এবং শ্রাবণীর শ্রাবণের যুগলবন্দি পরিবেশনার মধ্য দিয়ে আমরা আজকে বাড়ি ফিরবো অর্থাৎ আয়োজন থেকে বিদায় নেব আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কসুমের মধু করিব ঘুমাব কে তো কি সয়নে চে স্থান ঘুমাব কে তো কে সুবাস চাঁদের কিরণে গরিব মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু পার আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের তু পা কবিতা করিবে আমাকে বিজান প্রেম করিবে স্বপ্ন সৃজন শিশু কিশোরদের জন্য ফোন অনুষ্ঠান কৈশোরের কথা এখানেই শেষ হল সঞ্চালনায় ছিলেন লাল্টু হুসাইন প্রকৌশল সহযোগিতায় তাওহিদা আফরোজ কুইজ গ্রন্থনায় আশিকুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন এবিএম মাহবুবুর রহমান